আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশেষ সুবিধা পেয়েছে তাদের মধ্যে অন্যতম ছিল এস আলম গ্রুপ। বিতর্কিত এই ব্যবসায়ী গোষ্ঠীর কর্ণধার সাইফুল আলম, তিনি তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে কেবল ছয়টি ব্যাংকেই বিপুল অঙ্কের নগদ টাকার সন্ধান মিলেছে। এই অর্থের পরিমাণ প্রায় 26,000 কোটি টাকা। এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই আব্দুল্লাহ হাসান সহ পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই টাকা ব্যাংকগুলোতে জমা আছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল 15-এর এক অনুসন্ধানে প্রাথমিকভাবে এস আলম গ্রুপের এই বিপুল অর্থের সন্ধান মিলেছে। যে ছয়টি ব্যাংকে এই বিপুল অঙ্কের টাকার সন্ধান মিলেছে সেগুলো হলো ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক ছাড়া বাকি চারটি ব্যাংকই সরাসরি এস আলম গ্রুপের মালিকানায় ছিল। ছয়টি ব্যাংকের পর্ষদই বাতিল করে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিজের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে অর্থ বের করে তা পাচার করা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এনবিআর এস আলম সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব করে। দেশের সব বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর, ডাক বিভাগের 91টি প্রতিষ্ঠানের কাছে সব ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। এর মধ্যে ছয়টি ব্যাংক থেকে পাঠানো তথ্যে দেখা গেছে এস আলম পরিবারের সদস্য ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকগুলোতে জমা আছে 25,965 কোটি টাকা। বাকি ব্যাংকের তথ্য যাচাই বাছাই চলমান। বিগত সরকারের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংক লুটপাট হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরি। তিনি প্রথম আলোকে বলেছেন সংশ্লিষ্ট ব্যাংকের পর্ষদ লুটপাটে সহায়তা করেছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক নীরব ছিল। এই তিন পক্ষের মধ্যে অনৈতিক চক্র তৈরি হয়েছিল। এস আলম গ্রুপ যখন ব্যাংক থেকে টাকা সরিয়ে নিচ্ছিল তখন বাধা দেওয়ার কেউ ছিল না, কারণ সব পক্ষই সুবিধা পেত। মোস্তফা কে মুজেরি বলেন কর ফাঁকির তদন্তের মাধ্যমে এস আলম গ্রুপ সহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার সাহস পাবে না। জানা গেছে অর্থ পাচারের কৌশল হিসেবে অনেক সময় এক হিসাব থেকে আরেক হিসাবেও অর্থ স্থানান্তর করেছে এস আলম গ্রুপ, ফলে একই অর্থ একাধিকবার গণনা করা হতে পারে। বিভিন্ন ব্যাংক থেকে এই গ্রুপ সব মিলিয়ে প্রায় 2,00,000 কোটি টাকা ঋণ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ঋণের অর্থে সাইফুল আলম ও তার পরিবার সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রথম আলোর অনলাইনে। প্রতিবেদনটি পড়তে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন prathamalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সকল ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।